আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে এই ট্যাঙ্কিতে থেকে একটা লাইন কেমনি করতে হয়, একটা ছোট একটা বাথরুমে তা আপনাদের দেখাবো। দেখবেন কেমনি করি একটু। প্রথম আমরা একটা পাইপ থ্রেড পেঁচাবো, প্রথম সুন্দর করে থ্রেডটি পেঁচাবো। থ্রেডটি পেঁচাই আমরা টাঙ্কিতে লাগাবো। হ্যাঁ, টিতে লাগাইতেছি, একটা টির অংশ থেকে লাইন নামানো নিতেছি, টি থেকে একটা লাইন নিতেছি, টাইট দিতেছি আমি, টাইট পুরো হয়ে গেছে। তারপর লাগতেছে আমাদের একটা 1 ইঞ্চি সকেট। আগে আমরা এই মুখে থ্রেডটি পেঁচাবো, থ্রেডটা কেটে গেছে, তাতে সমস্যা নাই, সুন্দর করে থ্রেডটি পেঁচাবো। সুন্দর করে থ্রেডটি পেঁচে সকেটটা সুন্দর করে ধরাবো। ধরে প্লাস্টিকের জিনিস তো হাত দাঁত টাইট দিলে হয়ে যায়, আমি হাত দাঁত টাইট দিতেছি, যন্ত্রটা দিতে দেওয়া যায়, পরিমাণ বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার ফাইটে যাবে। একটা এই মাথায় একটা হেলকো ধরাবো, মাথায় সুন্দর করে থ্রেডটি পেঁচাতে হবে, পানি যেন লিক না হয়। তারপর তেল পুরো ধরাবো সুন্দর করে, এভাবে এভাবে ধরাবো, হাতটা টাইট দিলাম, হাতটা না তো আমরা হাতটা দিতে আছি, সুন্দর টাইট পরিমাণ। তারপর আমরা মাপ দিব, আমাদের যতটুকু লাগবে মাপ দেবো, এই মাপ দিলাম, মাপ দেওয়ার পরে এটা এখন এখান থেকে কেটে পিস কাটবো।